अच्छा स्क्रीन स्वर देखा जाता है, वॉइस क्लियर सुना जाता है हेलो। यस सर। अच्छा। ऑल क्लियर, ऑल क्लियर। हम्म तो आज के हमरा मैथर एक टा नोटो एक चैप শিখব সেটা হচ্ছে কি লসাগু এবং গসাগু এল সি এম ও এইচসিএফ কম্পিটিটিভের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই সেই সঙ্গে আপনারা যারা প্রাইমারি দেবেন প্রাইমারির জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা লসাগু এবং গসাগু এর আগের ক্লাসে আমি গড় করিয়েছিলাম গড় অর্থাৎ অ্যাভারেজ সেই অ্যাভারেজ কিন্তু কমপ্লিট হয়নি অ্যাভারেজ কিন্তু কমপ্লিট হয়নি তো সেই অ্যাভারেজের আরও কিন্তু একটা ক্লাস দরকার ছিল কিন্তু আপনাদের যেহেতু সামনে এক্সাম হচ্ছে গিয়ে প্রাইমারি তো প্রাইমারির জন্য গড়ের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রসাগু এবং গসাগো তো গড়ের যে বেসিক জায়গাগুলো সেগুলো তো ক্লিয়ার করে দিয়েছি আর প্রাইমারিতে এটুকু বলছি যদি প্রশ্ন আসে দেখবেন ওই বেসিক থেকেই আসবে বেশি ডিপে গিয়ে প্রশ্ন আসবে না হয়তো কনসেপচুয়ালি প্রশ্ন জিজ্ঞাসা করবে আচ্ছা এলসিএম আচ্ছা ফুল ফ্রম সব বলবো স্যার আস্তে আস্তে সব শিখবো লসাগো কি গসাগু কি একদম ছোটো থেকে শিখবো মানে ক্লাস ফোরের বাচ্চা বা ক্লাস ফাইভের বাচ্চাকে যেভাবে শেখানো হয় আজও আমরা ঠিক এইভাবেই কনসেপচুয়ালি এলসিএম এবং এইচসিএফ শিখবো হুম তো আপনাদের যারা যাদের ধারণাই নেই যে লসাগো কি গোসাগো কি এই ক্লাসটা শেষ পর্যন্ত যদি করেন আর কি আশা করছি এই এলসিএম এবং এইসিএফ থেকে কোনো রকম কোনো সমস্যা থাকবে না এই ক্লাসটা করার পর আর এর আগের যে দুটো ক্লাস আর কি দুটো ক্লাসই ম্যাথ হলো আর কি প্রথমে তো জিওমেট্রি হয়েছে তারপরে আবার জিওমেট্রি সম্ভবত ভাস্কর স্যারের একটা ইভিএস পেরাগুজি হয়েছিল হুম তো আমি ভেবেছিলাম ইভিএস ক্লাস নেব আর কি তো ইভিএস ক্লাস এবং ম্যাথ ক্লাস দুটোই নেব ভেবেছিলাম কিন্তু সময় আর হলো গই হুম তারপর আগে স্যার আবার আগে লিংক দিয়ে দিয়েছি হুম স্যার হ্যাঁ বলুন স্যার আপনার পরীক্ষা ছিল না কিসের আজই না না স্যার আমার পরীক্ষা ছিল না হুম তো যাই হোক শুরু করছি লসাগু এবং গসাগু শুরু করছি একদম প্রথম থেকে একদম বেসিক থেকে শুরু করছি তো এই যে লসাগু এবং গসাগু এই যে দুটো জিনিস এই দুটো জিনিস জানার আগে আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে একটু পরিচিত হতে হবে হুম দুটো জিনিস সম্পর্কে একটু পরিচিতি লাভ করতে হবে আমাদের কি কী সেই দুটো জিনিস একটা হচ্ছে গুণনিয়ক গুণনীয়ক বা আমরা যাকে বলি উৎপাদক গুণনীয়ক বা উৎপাদক আর আরেকটা জানতে হবে আমাদেরকে কি গুণিতক এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় হয়ে নিতে হবে গুণনীয়ক বা উৎপাদক আর একটা হচ্ছে কি গুণিতক তো গুণনীয়ক বা উৎপাদক বা গুণিতক জিনিসটা কি আমরা একদম সেই ছোটোবেলায় যেভাবে শিখেছি আজও ঠিক আমরা ঠিক সেইভাবেই শিখবো একদম বেসিক থেকে হুম তো মনে করুন আমি একটা সংখ্যা নিলাম আমি একটা যে কোনো সংখ্যা নিলাম মনে করুন আমি একটা সংখ্যা নিলাম সংখ্যাটি হচ্ছে কত কুড়ি আমি একটা সংখ্যা নিলাম কি সংখ্যাটি নিলাম হচ্ছে কুড়ি এবার আপনা আপনাদেরকে প্রশ্ন করছি বলুন তো এই যে কুড়ি যে সংখ্যাটি এই কুড়ি সংখ্যাটির গুণনিয়োগ বা উৎপাদক কোনগুলি গুণনিয়োগ বা উৎপাদক কোনগুলি দুই দিয়ে যাবে স্যার চার দিয়ে যাবে পাঁচ দিয়ে হ্যাঁ তো গুণনীয়ক বা উৎপাদক বলতে আমরা সেই সংখ্যাগুলোকেই বুঝি মানে যে সংখ্যাকে মানে এই কুড়ি যে সংখ্যাটা এই কুড়ি সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারব সেই সংখ্যাগুলোই হচ্ছে এই কুড়ির গুণনীয়ক যেমন আমরা কুড়িকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে প্রথমে যদি আমরা দেখি কুড়িকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো কুড়িকে আমরা কুড়ি দিয়ে ভাগ করতে পারবো তাই তো তাহলে কুড়িকে আমরা এক দিয়েও ভাগ করতে পারছি কুড়িকে আমরা কুড়ি দিয়েও ভাগ করতে পারছি কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো কুড়িকে আমরা দশ দিয়েও ভাগ করতে পারবো কুড়িকে আমরা কি তিন দিয়ে ভাগ করতে পারবো না কুড়িকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো না তাহলে লিখলাম না কুড়িকে কি আমরা চার দিয়ে ভাগ করতে পারবো অবশ্যই পারবো কুড়িকে চার দিয়ে ভাগ করতে পারবো হুম চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ দিয়েও আমরা ভাগ করতে পারবো তাহলে আমরা কী কী দেখলাম একটা দেখলাম এক দুই চার পাঁচ দশ কুড়ি এই যে আমরা ছয়টা সংখ্যা দেখলাম এক দুই চার পাঁচ দশ কুড়ি এই যে ছয়টা সংখ্যা এই ছয়টা সংখ্যাই হচ্ছে কুড়ির গুণনীয়গ বা উৎপাদক কুড়ির গুণনীয় বা উৎপাদক তাহলে গুণনিয়োগ বা উৎপাদক আমরা কাকে বলবো অর্থাৎ কুড়ির গুণনীয়গ বা কুড়ির উৎপাদক আমরা কাকে বলবো কুড়ি যে সংখ্যাটা এই কুড়ির সংখ্যাটিকে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো অর্থাৎ ভাগ করতে পারবো বলাটা ভুল হবে মানে যে সংখ্যা দিয়ে আর কি কুড়ি সংখ্যাটি পুরোপুরিভাবে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হচ্ছে এই কুড়ি সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক উৎপাদক বা গুণনীয়ক তাহলে আশা করছি গুণনীয়ক বা উৎপাদক কি সেটা বোঝা গেল আর আর একটা জিনিস যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে কি গুণিত্বক গুণিতক আমরা কাকে বলবো আমি যদি বলি কুড়ি কুড়ি এই যে সংখ্যাটি এই কুড়ি সংখ্যাটির গুণিতক কোনগুলো কুড়ি এই সংখ্যাটি এই সংখ্যাটির গুণিত কোনগুলো এক কথায় মনে রাখবেন এই গুণিতক মানে কি নামতা গুণিতক মানে কি গুণিতক মানে হচ্ছে নামতা তাহলে কুড়ির গুণিতক কোনগুলো কুড়ির গুণিত একটা হবে কুড়ি একটা হবে চল্লিশ একটা হবে ষাট একটা হবে আশি একটা হবে একশো একটা হবে একশো কুড়ি এভাবে চলতেই থাকবে তাই না এভাবে চলতেই থাকবে একদম ইনফাইনাইট পর্যন্ত আর একদম অসীম পর্যন্ত অর্থাৎ কাউন্টলেস একদম যদি কুড়ির যদি গুণিতক আমাদেরকে জিজ্ঞাসা করে বা কুড়ি কেন আপনাকে এই পৃথিবীর যে কোনো সংখ্যার যদি গুণিতক যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে গুণিতক কখনোই কিন্তু মানে গোনা যাবে এমনটা কিন্তু হবে না অর্থাৎ সব সময় কিন্তু অসীম হবে মানে গোনা যাবে না কাউন্টলেস হবে কিন্তু উৎপাদক বা উৎপাদক বা গুণ নিয়োগ কিন্তু আমরা গুণে বলে দিতে পারবো যে এই যে সংখ্যাটা এই সংখ্যাটার কতগুলি উৎপাদক বা কতগুলি গুণ নিয়োগ রয়েছে কিন্তু গুণিত কতগুলি রয়েছে তা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না তাহলে আমরা দুটো জিনিস কী কী দেখলাম একটা দেখলাম গুণ নিয়োগ বা উৎপাদক আর একটা দেখলাম কি গুণিতক নিয়োগ আমরা কাকে বলবো যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি কুড়ি এই যে কুড়ি কুড়ির সংখ্যাটার যে উৎপাদক কোনগুলি অর্থাৎ কুড়িকে যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারব সেই সংখ্যাগুলোই হবে এই কুড়ির নিয়ক বা উৎপাদক যেমন এক দিয়ে ভাগ করতে পারবো কুড়ি দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়েও ভাগ করতে পারবো দশ দিয়েও ভাগ করতে পারব চার দিয়েও ভাগ করতে পারব পাঁচ দিয়েও ভাগ করতে পারব তাহলে কুড়ির গুণী গুণনিয়ক বা উৎপাদক হচ্ছে এক দুই চার পাঁচ দশ কুড়ি এগুলো হচ্ছে কি কুড়ির গুণনীয়ক বা উৎপাদক আর গুণিতক কুড়ির গুণিতক কোনগুলো অর্থাৎ কুড়ির ঘরে নামটা পড়ে আমরা যে যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হচ্ছে কি কুড়ির গুণিতক অর্থাৎ কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ এমন করতে করতে একদম ইনফাইনাইট অর্থাৎ কাউন্টলেস মানে কখনোই শেষ হবে না তত দূর পর্যন্ত আমরা যাবো তাহলে এবার বলুন গুণনীয়ক আর গুণিতক নিয়ে কারোর যদি কোথাও রকম কোথাও রকম যদি সমস্যা থাকে একদম বেসিক থেকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ক্লাসটা করুন দেখুন পরের যে অঙ্কগুলো আর কি সমস্যাগুলো একদম সমাধান হয়ে যাবে আর কি আচ্ছা কারো কোনো সমস্যা নেই এবার আর একটা কথা আর কি আর একটা কথার সঙ্গে আপনারা পরিচিত হবেন অনেক সময় প্রশ্ন দেয় এবার এবার মনে করুন আমি একটা প্রশ্ন দিলাম আমি একটা প্রশ্ন দিলাম যে কুড়ি সংখ্যাটির কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি লিখুন মৌলিক উৎপাদক উৎপাদকগুলি লিখুন কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি লিখুন তবে বলুন তাই আনসারটা কী হবে কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি লিখুন আচ্ছা লিখুন পরপর হ্যাঁ গোবিন্দ স্যার বলুন হুম তো এই যে কুড়ি কুড়ি এর উৎপাদকগুলি আমরা কী কী পেয়েছিলাম এর উৎপাদক বা গুণনীয়গুলো আমরা কী কী পেয়েছিলাম একটা পেয়েছিলাম এক একটা পেয়েছিলাম দুই একটা পেয়েছিলাম চার একটা পেয়েছিলাম পাঁচ একটা পেয়েছিলাম দশ একটা পেয়েছিলাম কত কুড়ি তাই তো এগুলো হচ্ছে কুড়ির উৎপাদক আর কি তাই তো সাধারণ উৎপাদক এবার আমাকে কী চেয়েছে মৌলিকগুলি লিখতে বলেছে তাই না তাহলে এই যে উৎপাদকগুলি আমরা পেয়েছি এদের মধ্যে মৌলিক কারা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দুই হুম এটা একটা মৌলিক সংখ্যা এটা দিয়ে দেখবেন একটা প্রশ্ন আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই তাহলে আর কি মৌলিক সংখ্যা পাচ্ছি হ্যাঁ পাচ্ছি এরপরে পাঁচ একটা পাচ্ছি এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা তাহলে কুড়ি এর মৌলিক উৎপাদকগুলি কি কি কুড়ি এই যে সংখ্যাটি এই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি হলো একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে কত পাঁচ তাহলে কুড়ি এই যে সংখ্যাটি এই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি কি কি একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে পাঁচ তাহলে এবার বলুন গুণনীয়ক বা উৎপাদক গুণিতক আর মৌলিক উৎপাদক এই তিনটে জিনিস ক্লিয়ার হলো সবার আচ্ছা সবার ক্লিয়ার হয়েছে এইবার আমাদের যেগুলো হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ বলছি যেগুলো স্যার মানে উৎপাদকগুলো আসবে ওখান থেকে স্যার যেগুলো মৌলিক ওগুলো বের করতে হবে নাকি স্যার হ্যাঁ একদম ঠিক আছে মৌলিক বলেছে মানে কি মৌলিক উৎপাদকগুলো অর্থাৎ যে যে সংখ্যাগুলো মৌলিক সেগুলোকে আমি আপনি খুঁজে বের করবেন হুম বলুন সাথী ম্যাডাম আচ্ছা মৌলিক উৎপাদকটা একটু বলুন আমি বললাম এই যে কুড়ি এই কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি লিখুন আচ্ছা মৌলিক 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 সংখ্যা আমরা পড়েছিলাম তাই তো আচ্ছা মৌলিক সংখ্যা আমরা কাকে বলি বা মৌলিক সংখ্যা কাদেরকে বলা হয় হুম দেখবেন আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি অর্থাৎ যে সমস্ত সংখ্যার মানে দুটো গুণনিয়োগ থাকে আর কি সেই সমস্ত সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি তাই তো যেমন দুই রয়েছে তিন রয়েছে পাঁচ রয়েছে সাত রয়েছে এগুলো কি এক একটা মৌলিক সংখ্যা হুম এবার আমাকে প্রশ্ন করেছে যে কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি লিখতে তাহলে কুড়ি সংখ্যার এই যে কুড়ি এই যে সংখ্যাটি এই সংখ্যাটির উৎপাদক কতগুলি রয়েছে তাহলে উৎপাদক আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছটা অর্থাৎ কুড়ি সংখ্যাটির একটা দুটো তিনটে চারটে মানে মোট ছয়টা উৎপাদক রয়েছে এক দুই চার পাঁচ দশ কুড়ি এই ছয়টা উৎপাদক রয়েছে তাহলে এই যে ছয়টা উৎপাদক বা এই যে ছয়টা গুণনীয় এদের মধ্যে মৌলিক কোনগুলো একটা হচ্ছে দুই দুই হচ্ছে একটা মৌলিক আর একটা হচ্ছে কি পাঁচ পাঁচ হচ্ছে একটা মৌলিক তাহলে কুড়ি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি হলো একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে পাঁচ হুম এবার এগুলো থেকেও প্রশ্ন আসে বেসিক থেকে আমরা আস্তে আস্তে প্রশ্নগুলো সমাধান করব কেমন এবার আমি জিনিসটাকে বোঝাচ্ছি মনে করুন এবার আমি তিনটে সংখ্যা লিখলাম মনে করুন একটা লিখলাম চব্বিশ একটা লিখলাম ছত্রিশ একটা লিখলাম আটচল্লিশ এই যে আমি তিনটে সংখ্যা লিখলাম এই তিনটে সংখ্যার উৎপাদকগুলি খাতায় লিখুন এই যে তিনটে সংখ্যা লিখলাম একটা চব্বিশ একটা ছত্রিশ একটা আটচল্লিশ এই যে তিনটে সংখ্যা লিখলাম এই তিনটে সংখ্যার হুম বা এখানে টাইপও করতে পারেন যে চব্বিশ সংখ্যাটির উৎপাদকগুলি হলো এটা ছত্রিশ সংখ্যাটির উৎপাদকগুলি হলো এটা আর আটচল্লিশ সংখ্যাটির উৎপাদকগুলি হলো এটা যদি বুঝে থাকেন তাহলে বের করুন মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক নয় আমি উৎপাদক বের করতে বলেছি মৌলিক উৎপাদক নয় মৌলিক উৎপাদক নয় আমি জাস্ট উৎপাদক বের করতে বলেছি চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের উৎপাদক বের করতে বলেছি মানে কোন কোন সংখ্যা দিয়ে আমি এই চব্বিশকে ভাগ করতে পারব কোন কোন সংখ্যা দিয়ে আমি ছত্রিশকে ভাগ করতে পারবো কোন কোন সংখ্যা দিয়ে আমি আটচল্লিশকে ভাগ করতে পারবো অর্থাৎ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ হুম এদের যে উৎপাদকগুলি রয়েছে সেই উৎপাদকগুলি আমি লিখতে বললাম তাহলে চব্বিশের উৎপাদক যদি আমরা দেখি তাহলে কি পাবো চব্বিশের উৎপাদক একটা হচ্ছে এক এক দিয়ে আমরা চব্বিশকে ভাগ করতে পারি আবার চব্বিশ দিয়েও আমরা চব্বিশকে ভাগ করতে পারি তাই তো তাহলে এক দিয়ে আমরা চব্বিশকে ভাগ করতে পারছি চব্বিশ দিয়েও আমরা চব্বিশকে ভাগ করতে পারছি ঠিক আছে দুই দিয়েও আমরা ভাগ করতে পারছি বারো দিয়েও ভাগ করতে পারছি কেননা বারো দুগোনে চব্বিশ তিন দিয়ে কি ভাগ করতে পারছি হ্যাঁ তিন আটতে চব্বিশ মানে তিন দিয়েও ভাগ করতে পারছি তার মানে আট দিয়েও ভাগ করতে পারছি চার দিয়ে ভাগ করতে পারছি অবশ্যই হ্যাঁ তাহলে চার দিয়েও ভাগ করতে পারছি তাহলে ছয় দিয়েও ভাগ করতে পারছি আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারছি না তাহলে চব্বিশ যে সংখ্যাটা এই চব্বিশ সংখ্যাটির যে উৎপাদকগুলো আমরা কী কী পেলাম এই চব্বিশ সংখ্যাটির উৎপাদক আমরা এই ছ এই আটটি সংখ্যা কিন্তু আমরা পেলাম তাই তো চব্বিশ সংখ্যাটির উৎপাদক এই আটটি সংখ্যা আমরা পেলাম এবার ছত্রিশ সংখ্যাটির উৎপাদকগুলো আমরা বের করব তাহলে ছত্রিশ ছত্রিশকে আমরা এক দিয়েও ভাগ করতে পারি ছত্রিশ দিয়েও ভাগ করতে পারি দুই দিয়েও ভাগ করতে পারি আঠারো দিয়েও ভাগ করতে পারি তিন দিয়েও ভাগ করতে পারি বারো দিয়েও ভাগ করতে পারি চার দিয়েও ভাগ করতে পারি নয় দিয়ে ভাগ করতে পারি আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সাত আটে ছাপানো না আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না তাহলে এই যে ছত্রিশ সংখ্যাটির উৎপাদক হচ্ছে এগুলো ছত্রিশ সংখ্যাটির উৎপাদক হচ্ছে এগুলো এরপরে কী রয়েছে আটচল্লিশ আটচল্লিশকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি আটচল্লিশ দিয়ে করতে পারি দুই দিয়েও করতে পারি চব্বিশ দিয়েও করতে পারি তিন দিয়েও করতে পারি ষোলো দিয়েও করতে পারি চার দিয়েও করতে পারি বারো দিয়েও করতে পারি আর কী করতে পারি চার দিয়ে হ্যাঁ ছয় দিয়ে করতে পারি ছয় দিয়েও করতে পাঁচ দিয়ে পারবো না ছয় দিয়ে ছয় আটটে আটচল্লিশ তাহলে এই এই সংখ্যাগুলোকে দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করতে পারি তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই সংখ্যাগুলোর আমরা উৎপাদক বের করলাম মানে কোন কোন সংখ্যা দিয়ে হুম আমি এই চব্বিশ এই কোন কোন সংখ্যা দিয়ে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এগুলোকে ভাগ করা যায় আমি একটা একটা করে বের করলাম এবার আমি একটা প্রশ্ন করছি প্রশ্নটা হচ্ছে এই যে তিনটে সংখ্যা চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এদের তো আমরা গুণনিয়োগগুলো বের করলাম এদের মধ্যে কমন কে কে বলুন তো এদের মধ্যে কমন এদের মধ্যে কমন কে রয়েছে কমন কে কে এদের মধ্যে কমন কে কে রয়েছে এদের মধ্যে কমন কে কে রয়েছে এদের মধ্যে কমন কে কে রয়েছে তা আমরা দেখছি হুম তো এদের মধ্যে আমরা কমনগুলো এবার খুঁজবো তো তাহলে কমন আমরা দেখছি তিনটেতেই এক কমন রয়েছে তিনটেতেই দুই কমন তিনটেতেই তিন কমন তিনটেতেই চার কমন তাই তো ছয় কি কমন রয়েছে তিনটেতে না তিনটেতে ছয় কমন নেই আচ্ছা এরপর সাত আট 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 ও তিনটেতে কমন নেই কিন্তু বারও তিনটেতে আবার কমন রয়েছে তাই তো তাহলে এই যে তিনটে সংখ্যা চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার মধ্যে আমরা কমন কমন সংখ্যাগুলো কোনগুলো পেলাম হুম কমন আমরা পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম চার পেলাম আর বারো পেলাম তাই তো বারো পেলাম ছত্রিশে তো সিক্স হবে ছয় ও হো 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 ছয় ছয় তো ছত্রিশ হবে একদম একদম তো ছয়ও পেয়েছি একদম ম্যাডাম ছয়ও পেয়েছি তারপর বারো পাবো একদম ম্যাডাম ছয় ছয় ছত্রিশ হবে হুম তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর যে উৎপাদক সেগুলোকে বের করলাম বের করার পর এদের মধ্যে কমনগুলোকে আমরা লিখলাম তাই তো চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ তিনটে উৎপাদকেরই মধ্যে যে কমনগুলো রয়েছে তাহলে এদের মধ্যে আমি কমনগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চার ছয় বারো তাই তো এগুলো হচ্ছে এদের মধ্যে কি কমন অর্থাৎ এগুলো হচ্ছে কি এই যে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার মধ্যে এই এই সংখ্যাগুলো রয়েছে কি কমন আচ্ছা বলুন তো এদের মধ্যে সবচেয়ে বড় কমন কোন সংখ্যাটি সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে কি একদম সবচেয়ে বড় হচ্ছে কি বারো অর্থাৎ এগুলো এই যে এগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে কি সবগুলোর মধ্যেই রয়েছে তাই না সবগুলোরই মধ্যেই রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে কি গুণনীয়গ সাধারণ গুণনীয়গ তাহলে সবচেয়ে বড় সবচেয়ে সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগ সাধারণ সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয় তাহলে বারো সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয় বারো এছাড়া সবচেয়ে বড়ো তাই তো বড়ো বলতে আমরা কী বুঝি গরিষ্ঠ বলি না লঘিষ্ঠ বলি বড়কে বড়কে আমরা গরিষ্ঠ বলি না লঘিষ্ঠ বলি গরিষ্ঠ তাহলে সবচেয়ে বড় মানে কি গরিষ্ঠ তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কত বারো হুম তাহলে গরিষ্ঠকে আমরা সংক্ষেপে বলি গা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে কি বারো অর্থাৎ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে কত বারো হুম গসাগু হচ্ছে কত বারো মানে সবচেয়ে বড় গুণনীয়ক হুম সবচেয়ে বড় গুণনীয়ক যে গুণনিয়োগ দিয়ে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে অর্থাৎ এই তিনটে সংখ্যাকেই ভাগ করলে ভাগটা পুরোপুরি মিলে যাবে বা পুরোপুরি বিভাজ্য হবে হুম সেটাকেই আমরা কি বলছি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর একেই আমরা ইংরেজিতে কি বলি এই ইংরেজিতে কি বলি এইচসিএফ তাই তো এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর হ্যাঁ কমন ফ্যাক্টর হ্যাঁ হ্যাঁ একদম হায়েস্ট কমন কমন ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর এবার বলুন গসাগুক আর বুঝতে অসুবিধা হলো আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন না আচ্ছা সবারই সবারই কি একই সমস্যা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি স্যার আচ্ছা স্যার তাহলে আপনি একবার লেফট করে একবার জয়েন হয়ে যান তা না হলে স্যার আপনি আপনার একবার ডেটাটা চেক করে নিন আচ্ছা আর বলবো হুম তো দেখুন আমি এখানে জিজ্ঞাসা করলাম কি বা আমি এখানে যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কি গসাগু গসাগু আমরা কি আমরা এর আগে গসাগু নামটা গসাগু নামটার সঙ্গে সকলেই কিন্তু পরিচিত তাই না গসাগু নামটার সঙ্গে সকলেই পরিচিত কিন্তু আদৌ যে এই জিনিসটা কী হুম সেটা হয়তো আমরা সটরে শিখেছি এখন ভুলে গেছি বা হয়তো আমাদের হয়তো এখন মনে নেই হুম তো এই যে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হচ্ছে যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ এর গসাগু কত হুম তাহলে চব্বিশ এর উৎপাদক কোনগুলো সেগুলোকে আমি বের করলাম এর উৎপাদক হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এগুলো হচ্ছে চব্বিশের উৎপাদক মানে এই এই সংখ্যাগুলো দিয়ে আমি চব্বিশকে ভাগ করতে পারব এরপরে কত রয়েছে ছত্রিশ ছত্রিশের উৎপাদকগুলি আমি বের করলাম ছত্রিশের উৎপাদক কোনগুলো যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলো হচ্ছে কি ছত্রিশের উৎপাদক মানে এই এই সংখ্যাগুলো দিয়ে আমি ছত্রিশকে ভাগ করতে পারবো এরপরে কত রয়েছে আটচল্লিশ আটচল্লিশ এর যে উৎপাদক সেগুলোকে আমি বের করলাম উৎপাদক কোনগুলি এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এগুলো হচ্ছে কি আটচল্লিশের উৎপাদক এবার আমি দেখলাম এদের মধ্যে কমন কে কে রয়েছে অর্থাৎ চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ এদের মধ্যে কমন হুম কমন সাধারণ গুণনীয়গ কে রয়েছে কমন মানে দু সব তিনটের মধ্যেই কমন এটা কে রয়েছে তাই তিনটের মধ্যেই কমন রয়েছে এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে এই তিনটের মধ্যেই কমন তাই তো তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়ো কে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে এই বারোটা সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয় হচ্ছে এই বারোটা মানে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে এই বারোটাই মানে এই বারো দিয়েই আমি তিনটাকে ভাগ করতে পারবো এবং ভাগ করলে কোনোরকম কোনো ভাগ থাকবে না অর্থাৎ পুরোপুরিভাবে বিভাজ্য হবে এই বারো সংখ্যাটা দিয়ে যদি আমি ভাগ করি সবচেয়ে বড়ো এরপরে আপনি যে কোনো সংখ্যা নিন আপনি তেরো নিন চোদ্দ নিন পনেরো নিন ষোলো নিন কুড়ি নিন পঁচিশ নিন যাই নিন না কেন এই তিনটে সংখ্যাকে আপনি ভাগ করতে পারবেন না এই বারোই হচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা যে সংখ্যা দিয়ে আপনি এই তিনটে সংখ্যাকেই ভাগ করতে পারবেন এবং ভাগ মানে পুরোপুরি সেটা বিভাজ্য হবে হুম তাহলে আমরা এখানে দেখলাম যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে কি বারো সবচেয়ে বড়কে আমরা কি বলি লঘিষ্ঠ না গরিষ্ঠ গরিষ্ঠ তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই যে তিনটে সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে বারো আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু গসাগু কত হচ্ছে গসাগু হচ্ছে বারো হুম অর্থাৎ গসাগুকে আমার আমরা আমার ইংরেজিতে বলি এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে কত বারো তাহলে বারো হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে মানে বারো হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যে সংখ্যা দিয়ে এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে কোনো রকম কোনো ভাগ শেষ থাকবে না গোসাগু বোঝাতে পারলাম বলুন এবার কারো কোথাও সমস্যা থাকলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আমরা যখন এক্সামে করব। আমরা তো গোসাগু এভাবে নির্ণয় করবো না আমরা সকলেই জানি গোসাগু কীভাবে নির্ণয় করবো দুই সেকেন্ডে হয়ে যাবে কিন্তু তার আগেও আপনাদের এই বেসিক জায়গাগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে কেননা এই যে গসাগো লসাগো আপনারা শেখাবেন প্রাইমারিতে রয়েছে সিলেবাসে আপনাদের তাই না তো আসার সম্ভাবনা রয়েছে আপনারা যখন ইন্টারভিউয়ে যখন যাবেন ইন্টারভিউয়ে দুটো মানে জায়গা একটা হচ্ছে ওই যোগ ভাগ গুণ বিয়োগ ওই যে জায়গাটা আর ফ্র্যাকশান আর ওই লসাঘ গসাগু এগুলোর থেকে দেখবেন ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করবে যে গুণনীয় গুণিত কী বলুন আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন হুম যোগ কিভাবে বোঝাবেন গুণ কিভাবে বোঝাবেন হুম আপনি ভগ্নাংশের ধারণাই বা কিভাবে দেবেন এর এগুলি হচ্ছে কি কমন জায়গা হুম যেমন ডব্লু ইন্টারভিউ যদি দেখেন আর কি যে কি দেখবেন যে যখনই জিজ্ঞাসা করা হয় কি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায় যে আমার বাড়ি মুর্শিদাবাদ তারপরের প্রশ্নই জিজ্ঞাসা করবে এটা কোন বিভাগের অন্তর্গত কোন প্রশাসনিক বিভাগের ঠিক তেমনই যখন প্রাইমারি যখন ইন্টারভিউ দেবেন অঙ্ক থেকে প্রশ্ন যদি জিজ্ঞাসা করে দেখবেন এই জায়গাগুলো থেকে জিজ্ঞাসা করবে সেই জন্য এই জায়গার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাকে যেমনভাবে যাই জিজ্ঞাসা করুক না কেন আপনি সমস্ত কিছুর অ্যানসার কিন্তু দিতে পারবেন হুম আর আমি সেই বেসিকটাই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি দেখুন আমি প্রথমেই কিন্তু ওই যে লসাগু কষাঘু যেভাবে করে আমি এভাবে করিয়ে দিতে পারতাম এভাবে করিয়ে দিয়ে আমি পরপর অঙ্কগুলো করাতে পারতাম কিন্তু আপনাদের যে বেসিক জায়গাটা ক্লিয়ার হওয়া খুবই দরকার আর যেগুলো আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই প্রথম থেকে কিন্তু আমি করিয়ে আসি বা বোঝানোর চেষ্টা করি হুম আমার সবটুকু দিয়ে যাই হোক বলুন গসাগু থেকে কারোর কোথাও সমস্যা গসাঘো মানে হচ্ছে কি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক আর কিচ্ছুই নয় কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা বললাম এরপর আমরা একদম শর্টকাটে করে নেব আর কি অঙ্কগুলো যখন আমরা করব। পরীক্ষায় কীরকম আসবে স্যার স্যার আসছি তো স্যার এখন এখনো স্যার সবে তো শুরু করলাম স্যার আসছি পরীক্ষায় কি আসবে না আসবে সব বুঝে মানে সব একদম মানে কম্পিটিভে যা আসে আর কি একদম পুরো করিয়ে দেব আর কি হুম লসাই থেকে জাস্ট দুটো তিনটে ক্লাস দিন আর কি আমাকে সময় আচ্ছা আমরা গোসা গোটা বুঝলাম আচ্ছা এরপরে আমরা কি বুঝবো লসাগু লসাগুটা আমরা বুঝবো তো লসাগু বোঝার জন্য আমরা এই তিনটেকে আবার আমি লিখছি আরেকবার কি কী কী লিখবো একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে কত ছত্রিশ একটা হচ্ছে কত আটচল্লিশ হুম এইবার এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এর গুণিতকগুলি কী কী হবে বা গুণিতকগুলি লিখুন চব্বিশের গুণিতক কী বা চব্বিশের গুণিতক কোনগুলো আর ছত্রিশ ছত্রিশের গুণিতণগুলো আটচল্লিশ আটচল্লিশের গুণিতকক্ষণগুলো চব্বিশের গুণিতক্ষণগুলো হবে একদম চব্বিশের গুণিতক চব্বিশের ঘরের নাম দা ছত্রিশের গুণিতক ছত্রিশের ঘরের নাম দা আটচল্লিশের গুণিতক আটচল্লিশের ঘরের নাম দা তাই তো তাহলে চব্বিশের গুণিতকগুলি কী কী হবে তাহলে চব্বিশের প্রথম গুণিতক একটা হচ্ছে কি চব্বিশ চব্বিশের পর কত হবে আটচল্লিশ আটচল্লিশের পর কথা হবে বাহাত্তর বাহাত্তর পর কথা হবে চার চব্বিশ কত ছিয়ানব্বই তারপর কথা হবে ছিয়ানব্বইয়ের পর একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ির পর কথা হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের পর কথা হবে একশো আটষট্টি এভাবে করতে করতে চলতেই থাকবে তাই না চলতেই থাকবে একদম কাউন্টলেস মানে যেটাকে আমরা অসীম বলি মানে অসীম পর্যন্ত চলবে আর কি তাই না অর্থাৎ এর কোনোদিন শেষ হবে না আর কি হুম ছত্রিশের গুণিতক ছত্রিশের গুণিতক কি তাহলে ছত্রিশের গুণিতক একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে বাহাত্তর ছত্রিশ দু তিন ছত্রিশ কত একশো একশো আট চার ছত্রিশশো চার ছত্রিশ একশো চুয়াল্লিশ পাঁচ ছত্রিশ পাঁচ ছয় একশো তাহলে এভাবে চলতেই থাকবে তাই না ছত্রিশের গুণিতক এভাবে চলতে থাকবে একদম কাউন্টলেস আর কি মানে একদম ইনফিনিট পর্যন্ত আর কি তাই না আটচল্লিশের গুণিতক কোনগুলো আটচল্লিশের হচ্ছে ছিয়ানব্বই তারপরে কথা হবে একশো চুয়াল্লিশ তারপর একশো বিরানব্বই এভাবে চলতেই থাকবে তাই না একদম ইনফিনিট পর্যন্ত আর কি তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এর গুণিনীয় এই গুণিতকগুলো আমরা বের করলাম আচ্ছা বলুন তো এই যে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ এই যে এদের গুণনীয়গুলো আমি বের করলাম এদের মধ্যে কমন কারা কারা রয়েছে কমন কে কে রয়েছে ওয়ান তো এদের মধ্যে কমন যেটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথম কমন আর কি মানে প্রথম কমন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি একশো চুয়াল্লিশ এদের মধ্যে কমন যেটা দেখতে পাচ্ছি প্রথম কমন এটা হচ্ছে কি একশো চুয়াল্লিশ এরপরে আরও কমন আসবে আর কি তাই না এরপরে আরও আমরা তো কাউন্টলেস মানে আমরা যত যাব আর এরপরে আরও প্রচুর কমন আমরা দেখতে পাবো তাই না তিনটের মধ্যেই কমন আমরা দেখতে পাবো কিন্তু প্রথম যে কমনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি একশো চুয়াল্লিশ মানে সবচেয়ে ছোট কমন গুণিত কত সবচেয়ে সবচেয়ে কমন সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কমন গুণিতক সবচেয়ে ছোট কমন গুণিতক কত একশো চুয়াল্লিশ তাই তো তাহলে সবচেয়ে ছোট কমন গুণিতক কি একশো চুয়াল্লিশ তাহলে সবচেয়ে ছোটো এটাকে আমরা কী বলি লঘিষ্ঠ না গরিষ্ঠ বলি লঘিষ্ঠ বলি না গরিষ্ঠ বলি ল লঘিষ্ঠ 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 কমন মানে কি সাধারণ তাই তো সাধারণ গুণিতক গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান হচ্ছে কত 144 তাহলে এই যে 24 36 48 এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে কত একশো চুয়াল্লিশ মানে এই একশো চুয়াল্লিশই হচ্ছে প্রথম সংখ্যা যে সংখ্যাটিকে এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই তিনটে সংখ্যা দিয়েই আমি ভাগ করতে পারবো এই তিনটে সংখ্যা দিয়েই আমি ভাগ করতে পারব এর আগে আপনি যে কোনো সংখ্যা নিয়ে নিন যে কোনো সংখ্যা নিয়ে নিন দেখুন তিনটে সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না চব্বিশকে ছ ত্রিশ এবং আটচল্লিশ এই তিনটে সংখ্যা দিয়ে এর আগে যে কোনো সংখ্যা আপনি উঠিয়ে নিন আপনি ভাগ করতে পারবেন না তিনটে সংখ্যা দিয়ে আপনি সেটাকে ভাগ করতে পারবেন না অর্থাৎ এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার সবচেয়ে ছোট কমন গুণিতক হচ্ছে একশো চুয়াল্লিশ সবচেয়ে ছোট মানে কি লঘিষ্ঠ কমন মানে কি সাধারণ গুণিতক মানে কি গুণিতক তাহলে লঘঘিষ্ট সাধারণ গুণিতক হচ্ছে তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার লঘঘিষ্ট সাধারণ গুণিতক হচ্ছে একশো চুয়াল্লিশ তো অর্থাৎ এর লসাগু হচ্ছে কত একশো চুয়াল্লিশ যেটাকে আমরা কি বলি এলসিএম এর ফুল ফ্রম কি বলুন গোবিন্দ স্যার লোয়েস্ট কমন লোয়েস্ট লোয়েস্ট কমন আচ্ছা ফ্যাক্টর না মাল্টিপল্টিপল মাল্টিপল মাল্টিপল মাল্টি মাল্টিপেল লোয়েস্ট কমন মাল্টিপেল অর্থাৎ লোহিষ্ট সাধারণ গুণিতক হুম হুম তাহলে দেখুন লসাগু এবং এর গসাগু বেসিক জায়গাটা ক্লিয়ার করতে পারলাম কি না বলুন এবার কারোর কোথাও সমস্যা থাকলে যে লসাকো কি গষাকো কি এবার আমরা আমাদের যখন এক্স্যামে আসলে আসলে আমরা তো এভাবে করবো না আমরা কিভাবে উৎপাদক গুণিতক বের করবো এভাবে করবোই না আমরা একদম ডিরেক্ট করবো আর কি হ্যালো স্যার হ্যাঁ স্যার বলুন ঠিক করলো আবার বলুন হুম স্যার বলছি হ্যাঁ বলবো হ্যাঁ স্যার বলুন বলছি যেটা লসাবো করলেন স্যার হুম আর গোসাগো স্যার গোসাগো হ্যাঁ অনেকগুলো সের মানে কমন নেয়ার পরে যেটা বারো করলেন বারো দিয়ে ভাগ যাবে সম্পূর্ণ গুলো সের ঠিক কিনা কিন্তু স্যার এখানে তো স্যার অনেকগুলো স্যার মানে গুণনীয় ঘর পরে তো স্যার একশো চুয়াল্লিশ নিলেন তো ওখানে তো স্যার একটাই নিলেন তো এখানে সবচেয়ে ছোটটাকে নিলাম এরপরে স্যার আরও রয়েছে কারণ স্যার এই চুয়াল্লিশ এই যে একশো যে সংখ্যাটা পেলাম আমরা এই একশো চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করুন এই একশো চুয়াল্লিশকে তিন দিয়ে গুণ করুন এই একশো চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করুন যে যে সংখ্যাগুলো এখানে পাবেন সেই সমস্ত সংখ্যায় হবে কি সেই সমস্ত সংখ্যাকেই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দিয়ে আপনি ভাগ করুন পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যাবে ভাগ করে দেখুন পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যাবে কিন্তু আমরা কি দেখব লঘিষ্ঠ লোঘিষ্ট মানে কি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাকে আমরা নেব সেটাই তো লসাগু হুম কারণ এই যে একশো চুয়াল্লিশ আমরা এখানে পেয়েছি চব্বিশ বলুন সাইজ স্যার

এটাই হচ্ছে কি আমাদের যে বেসিক জায়গা সেই বেসিক জায়গাটা আমরা আলোচনা করলাম তাহলে আমরা বলবেন স্যার নিয়োগ মানে হচ্ছে আপনাকে মনে করুন এই যে দশ এই দশের নিয়োগ আপনাকে জিজ্ঞাসা করলো তাহলে দশের নিয়োগ আপনাকে যদি জিজ্ঞাসা করে তাহলে হবে কি দশ যে সংখ্যাটা এই সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো যেমন দশকে যদি আমি দেখি এক দিয়ে দশকে ভাগ করতে পারবো দশ দিয়েও দশকে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো পাঁচ দিয়েও ভাগ করতে পারবো আর কি কোনো সংখ্যা দিয়ে দশকে ভাগ করতে পারবো দেখুন তো স্যার তাহলে স্যার দশের গুণনিয়োগ হচ্ছে এক দুই পাঁচ আর দশ দশের গুণনীয় হচ্ছে বা দশের উৎপাদক হচ্ছে এক দুই পাঁচ আর দশ এগুলো হচ্ছে কি দশের গুণনীয় বা উৎপাদক হুম তাহলে আমরা এই যে ক্যালকুলেশানটা করলাম বা যেটা আমরা শিখলাম সেখানে আমরা কী কী পেলাম সেখানে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ এর এর গসাগু কত পেলাম আমরা গসাগু কত পেলাম গসাগু পেলাম বারো হ্যাঁ গসাগু পেলাম হ্যাঁ আর লসাগু কত পেলাম একশো এটা আমরা পেলাম এবার এই জিনিসটাকেই আমি শর্টে কিভাবে করে সেটা আমি শিখিয়ে দিচ্ছি শর্টে কিভাবে করবেন কারণ এভাবে তো আমরা করবো না তাই না শর্টে আমরা এবার এটাকে আমরা কিভাবে করবো হুম তো এখানে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ তিনটে সংখ্যায় লিখে নেবেন তিনটে সংখ্যা লিখে নেওয়ার পর আপনি এমন একটা সংখ্যা বেছে নেবেন যে সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে আপনি ভাগ করতে পারবেন তিনটে সংখ্যাকে আপনি ভাগ করতে পারবেন তাহলে আমি যদি এখানে সংখ্যাটি যদি দুই নিই আমি যদি দুই নিই তাহলে তিনটে সংখ্যাকে কি আমি ভাগ করতে পারবো বলুন হ্যাঁ স্যার হ্যাঁ আমি নিই তাহলে আমি তিনটে সংখ্যাকে আমি ভাগ করতে পারবো তাহলে আমি যেহেতু নিয়ে দেখছি যে তিনটে সংখ্যাকেই ভাগ করতে পারছি তাহলে আমি একঘাটি বাড়িয়ে দেব। আমি তিন দিয়ে দেখবো এটাকে ভাগ করতে পারছি কিনা আচ্ছা দেখুন তো তিন দিয়ে ভাগ করতে পারছি কিনা তিনটে সংখ্যাকেই হ্যাঁ স্যার আচ্ছা আমি তিন দিয়েও ভাগ করতে পারছি তাহলে আমি আরও এক ঘাটি বাড়িয়ে দেবো চার দিয়ে ভাগ করতে পারছি কিনা দেখব চার দিয়ে ভাগ করতে পারছি তিনটে সংখ্যাকে হ্যাঁ স্যার হ্যাঁ চার দিয়েও ভাগ করতে পারছি তাহলে আমি কি করব আমি আরও এক ঘাটি বাড়িয়ে দেবো হুম কেন ঘাটি বাড়িয়ে দেবো কেন না আমাকে টাইম বাঁচাতে হবে আমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব আমার ক্যালকুলেশান তত ছোট হবে তাই না আমার ক্যালকুলেশান তত ছোট হবে আমি দুই দিয়ে ভাগ করতে পারতাম তাহলে দুই দিয়ে ভাগ করার পর আমাকে আবার হয়তো আরও কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে হতো তাই না তাহলে আমি চেষ্টা করব সব সময় বা কাটাকাটির সময় যখন আমরা পাটিগুনিতে যে অঙ্কগুলো করে থাকি সেখানে দেখবেন বিভিন্ন ধরনের কাটাকাটি আমাদেরকে করতে হয় তাহলে সবসময় আমি বিভাজ্যতার নিয়মেও আমি একটা কথা সবসময় বলে আসি কথাটা কি যে তিন দিয়ে কাটা যাচ্ছে মানে চেক করবেন নয় দিয়ে যাচ্ছে কি না কেননা নয় দিয়ে যদি যায় নয় দিয়ে কাটবেন কেননা যদি নয় দিয়ে যদি কাটেন তাহলে খুব অল্প সময়ে বা খুব তৎক্ষণাৎ আপনি এই কাটাকাটিটাকে সম্পন্ন করতে পারবেন আর এই ছোটো ছোটো ট্রিকগুলোই তো আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে তাই না তাহলে আমি দেখলাম দুই দিয়েও যাচ্ছে দুই দিয়ে তো যাচ্ছে তাহলে এবার দেখি তিন দিয়েও যাচ্ছে না তিন দিয়েও তো যাচ্ছে আচ্ছা তিন দিয়েও যাচ্ছে চার দিয়ে দেখি তো তাহলে আচ্ছা চার দিয়েও যাচ্ছে হুম এবার এগুলো আমি প্রথমে বোঝাচ্ছি যখন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কি এগুলো আর মাথায় আসবে জাস্ট একদম মানে যেটা দিয়ে আপনি সবচেয়ে বড় যেটা রয়েছে সেটাই দেখবেন মাথায় আসবে আর কি তাহলে আমি দেখলাম তিনটে যে সংখ্যা রয়েছে তিনটে সংখ্যাকেই আমি যদি বারো দিয়ে যদি দিই হুম তিনটে সংখ্যাকেই যদি আমি বারো দিয়ে যদি দিই তিনটে সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে তাই না ছয় দিয়েও যাচ্ছে তাই তো তাহলে তিনটে সংখ্যাকেও দেখছি আমি কি বারো দিয়ে যাচ্ছে এরপরে আপনি যে কোনো একটা সংখ্যা নিন দেখুন তিনটেকে ভাগ করতে পারবেন কি না কখনও পারবেন না কে ভাগ করতে কখনো পারবেন না হুম তাহলে যদি আমি বারো দিয়ে ভাগ করি কি কী পাবো বারো দু গুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো তাই তো চার বারো আটচল্লিশ এবার দেখুন তো এমন কোন সংখ্যা নিয়ে যে তিনটে সংখ্যা আপনি পেলেন এই তিনটে সংখ্যাকে ভাগ করতে পারছেন কিনা এমন কোন সংখ্যা নেই এক বাদে এক তো নেওয়াও যায় না নেওয়াও তাই আর কি হুম তিনটে হবে না স্যার দুটো হবে টু দিয়ে হ্যাঁ এবার দেখুন তিনটে আর পাচ্ছেন না তিনটে পেলেন তিনটে আর পেলেন না তাই তো মানে এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে আপনি যদি এই তিনটে সংখ্যাকে যদি ভাগ করেন তাহলে পুরোপুরি বিভাজ্য হবে এমন কিন্তু কোনো সংখ্যা নেই তাই না তাহলে দেখছেন আপনি আর কোনো সংখ্যাই পাচ্ছে না তাহলে এখানে আমি একটা আপনি একটা ড্র কেটে দিন এই হচ্ছে একটা ড্র কেটে দিলেন কেমন হুম এবার দেখুন তো তিনটে সংখ্যা তো যাচ্ছে না দুটো যাচ্ছে কিনা দেখুন তো দুটো যাচ্ছে তিনটে তো যাচ্ছে না দুটো যাচ্ছে কি যাবে দুটো যাচ্ছে তাই তো দুটো যাচ্ছে তাহলে আমি যদি দুই দিয়ে দিই দুই কে দুই এখানে তিন তিনই নেমে যাবে দুই দুগুণে চার তাই তো দুই দুগুণে চার তা দেখুন এই শটে আমরা করে নিলাম এবার আমরা কি করব এর গসাগু তাহলে কী হবে এর গসাগু হবে এই সংখ্যাটা যে সংখ্যাটা দিয়ে তিনটে সংখ্যাকে আমরা ভাগ করেছিলাম এবং ভাগটা পুরোপুরি বিভাজ্য হয়েছিল তাই তো সেটা হবে কি এই তিনটে সংখ্যার গসাগু মানে কত বারো আর এই লসাগু কত হবে লসাগু এখানে যা কিছু পাবেন সব ধরে গুণ করে দিন হুম যা পাবেন তাহলে বারো গুণ দুই গুণ এক তো লেখার দরকার নেই তিন দুই হুম এক্ষেত্রে গুণ করার আমি একটা প্রসেস বলি আর কি সবসময় এই ধরনের গুণের ক্ষেত্রে হ্যাঁ আগে ছোটো ছোটোগুলোকে গুণ করে নেবেন বা যেগুলো দেখবেন কোনো গুণ করার পর দশ পাচ্ছেন বা একশো পাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলোকে আগে গুণ করে নেবেন তাহলে হবে গুণ করাটা সহজ হয়ে যাবে হুম যেমন মনে করুন কোন একটা আমি একটা গুণের ক্ষেত্রে বলছি মনে করুন আমি এখানে বললাম দুই গুণ পাঁচ গুণ কুড়ি গুণ আঠান্ন গুণ দুই গুণ পাঁচ হুম এই গুণটা আপনাকে করতে দিল তাই তো এবার আপনি যদি এক সাইড থেকে যদি গুণ করতে করতে যান হ্যাঁ এক সাইড থেকে দেখুন আমি কীভাবে বলছি তাহলে পাঁচ দুগুণে দশ দশকে যদি আপনি আঠান্ন দিয়ে যদি গুণ করেন কত হবে পাঁচশো আশি এবার পাঁচশো আশিকে কুড়ি দিয়ে গুণ করতে হবে যেটা বের হবে তাকে আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে তারপর আবার যেটা বের হবে সেটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাই দেখুন এই গুণেই আপনার সময়গুলোকে সব নিয়ে নেবে তাই না তো সব সময় চেষ্টা করবেন কেমন চেষ্টা করবেন যে মানে কোনো মানে গোটাগুটি কোনো সংখ্যা পাচ্ছে কি না পাচ্ছেন কি না যেমন দশ পাচ্ছেন কিনা বা একশো পাচ্ছেন কি না কেমন যেমন আমি বলি এই দুই আর পাঁচ গুণ করলে কত হচ্ছে দশ হুম এখানেও দুই আর পাঁচ গুণ করলে কত হচ্ছে দশ তাই তো এখানেও দুই আর পাঁচ গুণ করলে কত হচ্ছে দশ এটাকে যদি এবার এটাকে গুণ করে নিন এটাকে যদি গুণ করি কত হবে আঠান্ন দুগুণে কত আঠান্ন দুগুণে ষাট ষাট একশো কুড়ি চার কম মানে একশো ষোলো তাই তো একশো ষোলো তাহলে একশো ষোলো তার মানে কত হচ্ছে এই জিনিসটা পাচ্ছি এগারোশো ষাট পাচ্ছি আমরা হ্যাঁ এবার এখানে দেখুন দুই দিকে দুটো শূন্য পেয়েছেন আপনি দুটো শূন্যকে এখানে লাগিয়ে দিন ব্যাস হয়ে গেল হুম এবার এই গুণটাই যদি আপনি প্রথম থেকে এক লাইনে যাইনি একটা একটা করে যদি করতে থাকতেন তাহলে আপনাকে এতক্ষণ গুণটাই করতে হতো হুম আর এভাবে করলে আপনি এতক্ষণ আপনার গুণ করা হয়ে যাবে তাহলে এই জায়গায় এই সমস্ত ট্রিকগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে হুম এবার এগুলো অটোমেটিকই বুঝে যাবেন আর কি আস্তে আস্তে যখন এগুলো এগুলো ভালোবাসতে শিখবেন এগুলো নিয়ে যখন পড়ে থাকবেন অটোমেটিক শিখে যাবেন তাহলে এখানে কি কী পেলাম দেখুন তাহলে এই যে সংখ্যাটি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এরা গসাগু কী কী লসাগু কী কী হবে তিন দুগুণে হচ্ছে কত ছয় তাই তো ছয় দুগুনে বারো 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 একশো চুয়াল্লিশ তাই তো বারো স্কোয়ার কত বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে গসাগু হচ্ছে বারো আর লসাগু হচ্ছে কত একশো চুয়াল্লিশ তাহলে এতক্ষণ ধরে আমি যদি এই যে এত বড় করে আমি বোঝালাম সেটাকেই আমি দেখুন এখানে কিভাবে আমি করে দিলাম বলুন লসাগু গসাগু থেকে কারোর কোথাও সমস্যা থাকলে বলুন এবার এবার সমস্যা যদি না থাকে এবার অঙ্কগুলো স্টার্ট করুন লসাগু ও গসাগু নির্ণয় করো এক দুই একদম বেসিক থেকে নিয়ে যাচ্ছি একদম ক্লাস ফোরে যেভাবে আমরা শিখে আসি আর কি সেভাবেই একটা একটা করে নিয়ে যাচ্ছি যারা জানেন তারা তো খুবই ভালো যারা জানেন না একটু শিখে নিন এবং যারা জানেন একটু রিভাইজ হয়ে যাবে আর কি হুম আচ্ছা একের এ উত্তর কত আসছে আঠাশ বিয়াল্লিশ আর সত্তর এর গসাগুই বা কত আর গসাগুই বা কত চোদ্দো চারশো কুড়ি চারশো কুড়ি চোদ্দো আচ্ছা তাহলে দেখি এর লসাগু এবং গসাগু কত হচ্ছে হুম কী কী বলেছে এখানে আঠাশ বিয়াল্লিশ আর সত্তর তাই তো আঠাশ বিয়াল্লিশ আর সত্তর এর লসাগু এবং গসাগু দুটোকে আমাদেরকে বের করতে হবে তাই তো তাহলে আমি দেখছি হ্যাঁ দুই দিয়ে যদি দিই দুই দিয়েও চলে যাচ্ছে তার মানে দুই দিয়ে দেখব আমি চার দিয়ে দেখি চার দিয়েও যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে ছয় দিয়ে যাচ্ছে না সাত দিয়ে হ্যাঁ সাত দিয়ে কিন্তু যাচ্ছে সাত চার সাততে আঠাশ ছয় সাত বিয়াল্লিশ তাই তো তাহলে সাত দিয়ে যদি আমি দিই হুম সাত দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে সাত দিয়ে যদি দিই চার সাততে আঠাশ ছয় সাততে বিয়াল্লিশ সাত দশের সত্তর এই সংখ্যাগুলো আমি পেলাম তাই তো এই সংখ্যাগুলো আছে এই তো আমি দেখতে পাচ্ছি এখানে আমি একবারেই চোদ্দ দিয়ে দিতাম কিন্তু আমি দিলাম না এখনো আছে যে এই দুই সংখ্যা দিয়ে আমি তিনটে সংখ্যাকে আমি ভাগ করতে পারবো যদি দিই তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তাই তো তাহলে এবার কি আর কোনো সংখ্যা পাবো যে তিনটেকে বা তিনটে কে আমি ভাগ করতে পারবো বা দুটোকে আমি ভাগ করতে পারবো না আর তো কোনো সংখ্যা পাচ্ছি না তাহলে এই লম্বা করে একটা দাগ টেনে দিন এই দুটোর গুণ হবে গসাগু তাহলে এই যে সংখ্যাটা আর গসাগু কত গসাগু হচ্ছে সাত গুণন দুই সমান হচ্ছে কত চোদ্দ আর লসাগু কত অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত এটা হচ্ছে সাত গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তাই তো তাহলে তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে কত তিরিশ তিরিশ দুগুণে কত আচ্ছা তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে কত তিরিশ তিরিশ দুগুণে কত ষাট ষাটকে যদি আমি সাত দিয়ে গুণ করি ছয় সাততে বিয়াল্লিশ ছয় সাততে বিয়াল্লিশ মানে চারশো কুড়ি এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলি যখনই দেখবেন শূন্য আছে না আর কি শূন্য আছে শূন্য তখন ওই শূন্য ছাড়াই গুণ করবেন শূন্য ছাড়াই গুণ করে শেষে শূন্য বসিয়ে দেবেন যেমন আমি বলি হুম যেমন কোনো একটা সংখ্যা মনে করুন আঠান্ন আঠান্ন রয়েছে আর কি রয়েছে চল্লিশ রয়েছে এটাকে আপনাকে গুণ করতে বললো কেমন এটাকে আপনাকে বললো এটাকে গুণ করে দেখাও এটাকে গুণ করতে হবে আপনি কখনোই এই যে এই নিয়মে করতে যাবেন না যে শূন্যর সঙ্গে যাই গুণ করুক শূন্য শূন্যর সঙ্গে যাই গুণ করুক শূন্য কেটে দিলাম চার আটটে বত্রিশে দুই তিন চার পাঁচ কুড়ি কুড়ি আর তিনে কত তেইশ কত হচ্ছে শূন্য দুই তিন দুই এটা আমি পাচ্ছি এটা কখনোই করতে যাবেন না যখনই শূন্য পাবেন হুম এটা করতে যাবেন না করলে তো একদমই ঠিক হবে করার দরকার নেই কেননা সময় আমাদেরকে বাঁচা বাঁচাতে হবে এক একটা সেকেন্ডের মূল্য কিন্তু অনেক আমাদের তাই না তাহলে এক্ষেত্রে কী করবেন আটান্ন আর চল্লিশ রয়েছে এই চার দিয়ে গুণ করবেন চার আটে বত্রিশে দুই চার পাঁচা কুড়ি কুড়ি আর তিনে কত তেইশ এই শূন্যটাকে শেষে বসিয়ে দেবেন হুম তাহলে কত হচ্ছে দেখুন উত্তর কিন্তু একই আসছে আচ্ছা পরের গসাকোটা হয়ে গেলে গসাগুলো সঙ্গে হয়ে গেলে পরেরটা করুন বি এখানে কি বলেছে এক কেজি দুইশো গ্রাম আর দুই কেজি এক এক কেজি দুশো গ্রাম আর দুই কেজি এক কেজি দুশো গ্রাম আর দুই কেজি তাহলে এক কেজি দুইশো গ্রাম আচ্ছা এক কেজি মানে কত গ্রাম দেখুন এগুলো এটা গ্রামে রয়েছে তাই না এটা গ্রামে যখন রয়েছে আমাদেরকে কি করতে হবে সব সময় এককগুলোকে আমাদেরকে এক করে নিতে হবে তাই না একক আমাদেরকে এক করে নিয়ে চলতে হবে তাহলে এক কেজি সমান কত গ্রাম বলুন তো এর আগের দিন কিন্তু আমি এই যে দেশি গ্রাম হাজার গ্রাম তাহলে এক কেজি মানে কত হাজার গ্রাম আর এখানে কত রয়েছে দুইশো গ্রাম তাহলে হাজার গ্রাম আর দুইশো গ্রাম কত হচ্ছে বারোশো গ্রাম বারোশো গ্রাম আর এখানে দুই কেজি মানে কত তাহলে দুই হাজার গ্রাম তাই তো এবার এই দুটোর যে লসাগু আর গসাগু আমাদেরকে বের করতে হবে স্যার ওখানে 1 কেজি 1 কেজির পর কি কমা আছে কমা না না কমান নেই 200 গ্রাম এক সঙ্গে হ্যাঁ 1 কেজি 200 গ্রাম এক সঙ্গে কমান নেই তো ও সেজন্য আমার ভুল হয়ে গেছে ওকে হুম তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমরা কি দিয়ে দেব কি দিয়ে দেবো আচ্ছা একদম চলে আচ্ছা ভাস্কর স্যারের যে কথা আর কি যেটা হচ্ছে কি গিফটেড স্টুডেন্ট একদম তাহলে আমরা চারশো দিয়ে দেবো তাই তো চারশো যে দিয়ে যদি দিই আমরা তাহলে কত হচ্ছে তিন তাই তো মানে তিনকে চারশো দিয়ে গুণ করলে বারোশো আর এটা কত হবে পাঁচ তাহলে এটা হচ্ছে এর গসাগু তাহলে এর গসাগু কত হচ্ছে গসাগু হচ্ছে চারশো আর লসাগু কত লসাগু হচ্ছে চারশো গুণ তিন গুণ পাঁচ সমান কত তিন পনেরো এই তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট মানে ছয় হাজার আশা করছি কারোর কোথাও সমস্যা নেই পরের ফোর না এলসিএম নয় ঠিক আছে ওটা আচ্ছা মানে কি স্যার গন্ডগোল লেগে যায় দুটো খুব আচ্ছা স্যার গন্ড স্যার এবার তো স্যার গন্ডগোল লাগার কথা তো নয় না মানে এই দুটো টার্ম ঠিক আছে স্যার বুঝতে আচ্ছা পেরেছি পরেরটা করুন আর এই যে লসক বসক চ্যাপ্টারটা আর কি মানে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনি শতকরা করবেন শতকরার মাঝে এগুলো দেবে হুম এই কনসেপ্ট লাগবে আর কি হ্যাঁ আপনি লস প্রফিট করবেন দেখবেন এই কনসেপ্ট লাগবে লসক বসাকুর কনসেপ্ট লাগবে জিরো দশমিক পঁয়তাল্লিশ দুই জিরো দশমিক পঁচাত্তর সবগুলোকে একই এককে নিয়ে আসুন একই নিয়ে নিয়ে এসে তারপর পূরণ হয়ে যাবে আচ্ছা রাত্রের ক্লাস বলে এত কম স্টুডেন্ট এবার গোবিন্দ স্যার করেছেন একটা জায়গায় ঠিক আছে কিন্তু একটু এক জায়গায় ভুল হচ্ছে হুম কারণ এখানে দশমীকে চেয়েছে আমাদেরকে লশেগোটা দশমীকেই নিয়ে আসতে হবে এক বাই ও স্যার আমি দেখিনি আচ্ছা কারোর উত্তর কিন্তু এখনো সঠিক পাইনি স্যার বলছি উপরটা উপরটা মানে গোছাগু আর নিচেরটা লসাগু হয় তো লব আর হর লব আচ্ছা পরেরটা বলছেন না না ওই আগেটেই বলছেন আগেটা আগেরটা স্যার দশমিকটা তুলে পরে আমি 100 নিলাম নিচে আচ্ছা মিনিটটা তুলে নিয়ে একশো নিয়েছে নিচে ও আচ্ছা আচ্ছা স্যার ওটা ওটা এখন করতে যেতে হবে না আমি তারপরেই বুঝিয়ে দিচ্ছি ওটা কীভাবে হবে ও আর কতক্ষণ স্যার আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি তো দেখুন এখানে কি দিয়েছে দশমিকে দিয়েছে এখানে জাস্ট দুই মানে দুই টাকা এটা জিরো দশমিক পঁয়তাল্লিশ এটা হচ্ছে কি জিরো দশমিক পঁচাত্তর হুম হুম এগুলো এক্সামেই দেয় আর কি এক্সামেই দেয় তবে এবং যেগুলো হার্ড লেভেলের এক্সাম সেই সমস্ত এক্সামে দেখবেন এই ধরনের লসাইগুলো জিজ্ঞাসা করা হয় হুম তো এখানে এই জায়গায় আপনি কি করবেন সবগুলোকে সারি সারি লিখে নেবেন আর কি সবগুলোকে কি করবেন সারি সারি লিখে নেবেন তাহলে জিরো দশমিক পঁয়তাল্লিশ একটা তাই তো জিরো দশমিক পঁয়তাল্লিশ একটা এবার এই যে দুই রয়েছে দুইটাকে এখানে লিখবেন দশমিক শূন্য শূন্য এখানে কী রয়েছে জিরো দশমিক পঁচাত্তর জিরো দশমিক কত পঁচাত্তর হুম এবার এখানে দেখুন সংখ্যাগুলো আপনি কী কী পেলেন হুম সবগুলোকে ধরে নিন এটা পঁয়তাল্লিশ এটা দুশো আর এটা কত পঁচাত্তর তাহলে পঁয়তাল্লিশ একটা একটা পেলাম দুশো একটা পেলাম কত পঁচাত্তর এবার এটার করুন পঁয়তাল্লিশ দুশো আর পঁচাত্তর এটার লসাগো আর গসাগো করুন তাহলে কত দিয়ে দেবো আমরা প্রথমে পঁচিশ দিয়ে নাকি পাঁচ দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে দেবো তাই পাঁচ দিয়ে যদি দিই পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ চার কুড়ি শূন্য পাঁচ পাঁচ পনেরো পাঁচ পনেরো এবার কত দিয়ে দেবো আবার পাঁচ দিয়ে দিতে পারেন আচ্ছা পাঁচ দিয়ে দিলে আচ্ছা আবার পাঁচ দিয়ে যদি দিই আচ্ছা এখানে তাহলে কিন্তু আর তিনটে সংখ্যা কিন্তু যাচ্ছে না তাহলে এখানে আমি একটা দাগ দিয়ে দেব। তাই তো তিনটে সংখ্যা যাচ্ছে না তাহলে পাঁচ দিয়ে দিলে নয়টা নয়ই নেমে যাচ্ছে পাঁচ আটটে চল্লিশ তিন পাঁচা পনেরো আবার যদি আমি তিন দিয়ে দিই তিন ত্রিক্ষা নয় আট নেমে গেলো তিন একে তিন আর দেখুন রকম কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে এই যে অঙ্কটা এটার গসাগু কত গসাগু গসাগু হচ্ছে কত পাঁচ গসাগু হচ্ছে পাঁচ আর লসাগু কত লসাগু কত লসাগ হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ আট কত হচ্ছে কত হচ্ছে এটা গুণ করলে আঠারোশো তাহলে আমি এই যে অঙ্কটা করলাম এবার দেখুন প্রত্যেকটা সংখ্যার মানে মানে প্রত্যেক মানে দুটো সংখ্যার আগে দেখুন কি রয়েছে মানে শেষ থেকে দুটো সংখ্যার আগে কি রয়েছে দশমিক রয়েছে তাহলে এখানেও আপনাকে কি করতে হবে এখানে যেহেতু একটা সংখ্যা পেয়েছেন আরও একটা সংখ্যা লিখে নিন তার আগে একটা দশমী বসিয়ে দিন এটা হচ্ছে এইটার গসাগু আর এখানেও দুটো সংখ্যার আগে দশমী বসিয়ে দিন এটা হচ্ছে এই সংখ্যাটা লসাগু এই যে এটা ছিল আমাদের গসাগু লসাগু এটা আমাদেরকে বের করতে দিয়েছিল কিন্তু আমাদের সুবিধার্থের জন্য এটাকে আমরা করে নিলাম এভাবে তারপরে আমরা গোসাগোটাকে বের করলাম কি বললেন এখানে আমরা কি বের করেছিলাম সব সময় আমার আচ্ছা স্যার বলছি এখানে দেখুন এখানে এই যে দুটো সংখ্যা দুটো সংখ্যার আগে দশমিক ছিল এই যে দুটো সংখ্যার আগে দশমিক ছিল এখানেও দুটো সংখ্যার আগে দশমিক ছিল কিন্তু স্যার এখানে আমরা কি এটা নিয়ে ক্যালকুলেশন করেছি এখানে আমরা জাস্ট পঁয়তাল্লিশ লিখে নিয়েছি পুরো সংখ্যাটাকেই এখানে পুরো সংখ্যাটাকে এই দুশো ধরে নিয়েছি এখানে ওই সংখ্যাটাকে কিন করে নিয়েছি পঁচাত্তর করে নিয়েছি পুরো সংখ্যাটাকেই তাহলে এরপরে যখন আমাদের ফলাফলটা যখন বের হলো তখন কি আমরা কি এটাকে এইভাবে রাখবো নিশ্চয়ই না তখনও আমরা ঠিক এটাকে এইভাবেই করে নেব এখানে কি রয়েছে পাঁচ পেয়েছিলাম আরও একটা সংখ্যা নিলাম তার আগে একটা দশমিক নিয়ে নিলাম মানে এই যে সংখ্যাটার হুম যদি আমরা গসাগু বের করি তাহলে এটা হবে হুম লসাগুতে লসাগুতে লসাকোতেই তো আঠারোশো এসেছে তার দুটো 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 সংখ্যা আগে দশমিক বসিয়ে দিন আঠারো হবে অর্থাৎ এটাকে আমরা এইভাবে করলাম নাহলে আমাদেরকে যদি এইভাবে করতাম এইভাবে যদি করতাম তাহলে আমাদের অসুবিধা হতো কি হতো না বলুন এইভাবে যদি আমরা করতাম গসাগুটা অসুবিধা হতো না বুঝলাম সংখ্যা কম থাকলে লেফটে সন্ধ্য দিয়ে তারপরে দশমিক নিতে হবে এটা বলে দেন নাহলে

এটা যদি ক্লিয়ার হয় পরেরটা করুন আচ্ছা চৈতালি এত লেট কেন স্যার আমি জানতামই না যে ক্লাস হবে বলে আচ্ছা আমি তো আসলে স্যার আমি আমার গ্রুপটা যে এটা মেসেজ করেছিলেন ওই গ্রুপটা না স্যার মিউট করা ছিল আমি লাস্ট জিওমেট্রি ক্লাসে মানে আমি খেতে চলে গেছি রেকর্ডিং এ বসিয়ে এসে দেখছি আমরা রয়ে গেছি আমি ভাবছি তাহলে আর হয়নি তারপরে গ্রুপ চেক ই করিনি স্যার ও রেকর্ডেড দেখে নেব স্যার অসুবিধা নেই একদম ম্যাডাম রেকর্ডেডটা অবশ্যই দেখবেন আচ্ছা এই ভগ্নাংশের যখন আমাদেরকে দেবে লসাগু গসাগু বের করতে হুম তখন আমি এখানে একটা ডিরেক্ট শর্টকাট মুখস্থ করিয়ে দিচ্ছি একদম ডিরেক্ট শর্টকাট কেমন একদম ডিরেক্ট সেটা কি আচ্ছা ভগ্নাংশের উপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা লব বলি না হর বলি লব লভ বলি আর নিচে যেটা থাকে সেগুলোকে আমরা কি বলি হর বলি নিচে যেটা থাকে সেটাকে আমরা কী বলি হর বলি এক্ষেত্রে গসাগু বের করার জন্য গসাগু গোসাগু বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে হুম এই যে লবগুলোর গোসাগু লবগুলোর লবগুলোর গসাগু লবগুলোর গসাগু হুম আর লসাগু বের করার জন্য লসাগু বের করার জন্য আমাদেরকে কি করতে হবে লব গুলোর। লসাগু লবগুলো লসাগু হুম অর্থাৎ গসাগু বের করতে বললে লবগুলোর গসাগু লসাগু বের করতে বললে লবগুলোর লসাগু কেমন আর নিচে যেটা পড়ে থাকবে তাহলে এখানে হরগুলোর আমরা কি করব হরগুলোর লসাগু এখানে করব আমরা আর এখানে আমরা যেটা করব হরগুলোর হরগুলোর গসাগু হরগুলোর গসাগু হরগুলোর গসাগু হম একদম সূত্র মনে রেখে দেবেন আর কি তো এখানে যদি আমরা লবগুলোর যদি গসাগু করি তাহলে সাতাশ নয় আর তিন এর লসাগু কত এই এর গসাগু কত দেখুন দেখে একদম তিন আর এদের হরগুলোর লসাগু কত চল্লিশ চল্লিশ একদম দেখে দেখে হয়ে যাবে কী করে দেখে দেখে হবে হুম সবসময় হুম আপনি যখনই আপনি কোনো সংখ্যার গসাগু বের করবেন হুম সবসময় যখন গসাগু বের করবে মনে করুন এই তিনটে সংখ্যার গসাগু বের করবেন সবচেয়ে ছোটো সংখ্যাটাকে টার্গেট করবেন যে এই তিন হচ্ছে আমার টার্গেট এবার তিন দিয়ে আপনি ভাগ করে দেখবেন বাকি দুটো ভাগ যাচ্ছে কি না বাকি দুটো যদি ভাগ যায় তাহলে তিনই হবে এর গোসাগু মানে সবচেয়ে ছোটোটাকে টার্গেট করবেন সবচেয়ে ছোটোটাকে টার্গেট করে দেখবেন যে বাকি দুটো ভাগ যাচ্ছে কিনা হুম বাকি দুটো ভাগ যাচ্ছে কিনা অর্থাৎ নয় এবং সাতাশ ভাগ যাচ্ছে কিনা ভাগ তো যাচ্ছে তাহলে এর গসাগু হচ্ছে কত তিন আর নিজে কি রয়েছে এর আমাকে লসাগু বের করতে বলেছে হুম এবার এই যে লসাগু বের করার জন্য হুম এই যে বড় সংখ্যাটাকে আপনি টার্গেট করবেন সবচেয়ে বড় সংখ্যা কোনটা চল্লিশ এবার বাকি যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটো দেখবেন সেই যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যা দেখবেন যে বড় সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা বড় সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা হুম যদি বেসিক থেকে যদি ক্লিয়ার হয়ে আসে আশা করছি এই জায়গায়ও সমস্যা হবে না হুম তাহলে এখানে কি হচ্ছে চল্লিশ কেননা চল্লিশ হচ্ছে সেই সংখ্যা যাকে কুড়ি দিয়েও ভাগ করতে পারবো আবার দশ দিয়েও ভাগ করতে পারবো তার মানে এই যে তিনটে সংখ্যা চল্লিশ কুড়ি দশ এই তিনটে সংখ্যার লসাগু কিন্তু চল্লিশ হবেই হবে আপনি না চাইলে এভাবে করেও আপনি দেখে নিতে পারেন পরে কি বলেছে এর লসাগু বের করবো তাহলে এর গসাগুটা আমরা পেয়ে গেলাম গসাগো হচ্ছে তিন বাই লসাগু কত লসাগু হচ্ছে তাহলে এখানে আমরা লবগুলো লসাগু করবো তাহলে লসাগু কত হবে সাতাশ এটা কত হবে 10 হুম আশা করছি ক্লিয়ার একদম সট্রিক হ্যাঁ আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে পরের অঙ্কটা আর কারো সমস্যা হলে বলুন আচ্ছা এরপরে এরপরের অঙ্কটা এই যে তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যা লসাগু এবং গসাগু উভয়ই বের করুন তিনটে সংখ্যা লসাগু এবং গসাগু উভয়ই বের করুন দেখুন এগুলো যদি আপনি ওই যে ফ্যাক্টরে ভেঙে যদি বিভিন্ন উপায়ে যদি করতে যান অনেকটা বড় হয়ে যাবে এটার জন্য এরও একটা আমি শর্ট শর্ট্রিক শিখিয়ে দিচ্ছি কেননা বেসিক নিয়মের সঙ্গে সঙ্গে কিছু শর্ট ট্রিকও জেনে রাখা ভালো কেননা শর্ট ট্রিক না জানলে আর কি কী হয় সময়টা অনেক বেশি লেগে যাবে একদম সবই তো আর বেসিক নিয়মে তো করা যায় না এবার এক্ষেত্রে আপনি কি করবেন কি রয়েছে এখানে দুই রয়েছে এই দুই একে বলা হয় কি একে পাওয়ার বলা হয় না বেস বলা হয় দুইটাকে বেশ বেশ আর এর মাথায় যেটা রয়েছে এটা হচ্ছে কি আর পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত তাই তো তাহলে এই সংখ্যাগুলোকে লিখে নিন দুইয়ের মাথায় তিন তারপর কি রয়েছে পাঁচের মাথায় সাত তারপর রয়েছে কি সাতের মাথায় দুই তারপর রয়েছে কি দুইয়ের মাথায় চার পাঁচের মাথায় তিন তারপর রয়েছে কি সাতের মাথায় তিন এরপরে কী রয়েছে এর মাথায় পাঁচ পাঁচের মাথায় পাঁচ সাতের মাথায় পাঁচ এবার এর গসাগু একটা কি গসাগু বের করতে হবে গসাগু একটা গসাগু বের করতে হবে আর একটা বের করতে হবে কি লসাগু এর কী কী বের করতে হবে একটা বের করতে হবে এর গসাগু আর একটা বের করতে হবে কি এর লসাগু হুম তো এক্ষেত্রে আমরা কী করবো গসাগু বের করার জন্য দেখুন প্রত্যেকটা জায়গায় আর কি একই সংখ্যা রয়েছে এখানেও দুই পাঁচ সাত এখানেও দুই পাঁচ সাত এখানেও দুই পাঁচ সাত আর আপনাকে এমনই দেবে ঠিক আছে যে ক্যালকুলেশানে আপনি করতে পারবেন না অঙ্ক এমন অঙ্ক আপনাকে দেবে না হুম যে ক্যালকুলেশানে আপনি অঙ্ক করতে পারবেন না সে অঙ্ক দেবে না তাহলে তো কেউই করতে পারবে না তাই না তো এখানে দেখুন প্রত্যেকটাই দুই পাঁচ সাত রয়েছে প্রত্যেকটাতে দুই এর ছোটটা প্রত্যেকটাতে দুই পাঁচ সাত লিখে নিন এটাতেও তাই করবেন এটাতেও দুই পাঁচ সাত লিখে নিন হুম দুই পাঁচ সাত তাহলে গসাগুতেও কী করলেন দুই পাঁচ সাত লিখে নিলেন এবং লসাগুতেও দুই পাঁচ সাত লিখে নিলেন হুম এবার গসাগুর ক্ষেত্রে হুম সবচেয়ে ছোট পাওয়ারগুলো বসাবেন সবচেয়ে ছোটো পাওয়ার ছোট পাওয়ার সবচেয়ে ছোট পাওয়ার তাহলে বলুন তো এই তিনটে দুই মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কোনটা দুই মাথায় সবচেয়ে ছোট পাওয়ার কোনটা রয়েছে ওকে এটা দুই মাথায় তিন তাহলে দুই মাথায় তিনটা বসিয়ে দিন পাঁচ মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কোনটা রয়েছে এই যে এটা 3 মাথায় তিন তাই তো এবার সাত মধ্যে দেখুন তো সবচেয়ে ছোট পাওয়ার কোনটা রয়েছে এই যে এটা তাহলে সাতের মাথায় দুই তার মানে এই যে সবগুলো সংখ্যার গসাগো হচ্ছে বড় পাওয়ারটি লিখুন বড় পাওয়ার সবচেয়ে বড় পাওয়ারটি লিখুন তাহলে দুইয়ের সবচেয়ে বড় পাওয়ার কোনটা দুইয়ের মাথায় পাঁচ পাঁচের সবচেয়ে বড় পাওয়ার কোনটা পাঁচের মাথায় সাত সাতের সবচেয়ে বড় পাওয়ার কোনটা সাতের মাথায় হচ্ছে কত পাঁচ তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাগুলো রসাগু দেখুন এখানে বোঝানোর কিছু আমি দেখতে পেলাম না বা বোঝানোর কিছু নেই এগুলো একদম শট্রিক একটু মনে রাখতেই হবে কষ্ট করে কেমন আচ্ছা এবার কিছু অঙ্ক রয়েছে একদম ভিভিআই অঙ্ক আর কি হ্যাঁ যে কটা টাইপ রেখেছি একদম সবগুলো টাইপই একদম ভিভিআই তো অনেকটাই হয়ে গেছে দেখেন দেখা যাক কয়টা অঙ্ক করতে পারি হুম দেখেন দুটো থেকে তিনটে অঙ্ক করিয়ে শেষ করিয়ে দেবো কেমন এখানে কি বলেছে যে দুটো সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে চুয়াল্লিশ আর দুশো চৌষট্টি এখানে একটি সংখ্যা এখানে একটি হতো কথাটি একটি সংখ্যা চুয়াল্লিশ হলে অপরটি কত একটি সংখ্যা চুয়াল্লিশ হলে অপরটি কত হুম তো এই জায়গাটা আমি একটু বোঝাই যেমন মনে করি আমি দুটো সংখ্যা লিখলাম বলুন স্যার

অপর আর একটি সংখ্যা কত দেখুন অঙ্কটা থেকে আবার বাইরে বেরিয়ে আসুন আমি আপনাকে দুটো সংখ্যা দিলাম একটা নয় দিলাম একটা দিলাম বারো এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার গসাগু এবং লসাগুটা আমাকে বের করে দিন এর গসাগু কত আর লসাগুই বা কত লসাগুই বা কত এর গসাগু হচ্ছে তিন লসাগু লসাগু হচ্ছে ছত্রিশ হুম তাহলে আমরা গসাগু হচ্ছে তাহলে এই এই যে দুটো দুটো সংখ্যা হ্যাঁ সংখ্যার গসাগু হচ্ছে কত তিন আর দুটো সংখ্যার লসাগু হচ্ছে কত ছত্রিশ হুম তাহলে দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি সংখ্যা কি কি একটা হচ্ছে নয় একটা হচ্ছে কি বারো আর সংখ্যা দুটির গসাগু কত পেলাম গসাগু কত পেলাম আর সংখ্যা দুটির লসাগু কত পেলাম কত পেলাম পেলাম গসাগু তিন আর লসাগু পেলাম কত তাহলে সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল দেখুন তো সমান হচ্ছে কিনা এটা সমান হবে এটাই সূত্র স্যার হ্যাঁ তাহলে দেখুন দুটি দুটি সংখ্যা দুটি সংখ্যার গুণফল কত হচ্ছে নয় বারং এই হ্যাঁ নয় বারং কত আর এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যার গুণফল পেলাম আমরা একশো আর এই দুটি সংখ্যার লসাগো এবং গসাগর গুণফল দেখুন তো কত হলো একশো আট হলো তাহলে আমরা এটা বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগো ইনটু গসাগো আমরা এটা বলতে পারি তো বলতে পারি কি পারি না বলতে পারি তাই তো এবার এখানে কি বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু আমাকে বলে দিয়েছে তাহলে গসাগু কত গসাগু হচ্ছে চুয়াল্লিশ আর লসাগু কত লসাগু হচ্ছে দুশো তাই তো দুটো তাহলে সংখ্যা দুটির গসাগু আর লসাগু আমি পেয়ে গেলাম তাহলে দুটি সংখ্যার গসাগু আর লসাগু সমান সংখ্যা দুটি তাই তো সমান সংখ্যা দুটির গুণফল আমরা একটু আগেই শিখলাম তাহলে এখানে কি বললেন ওটা বুঝলাম না স্যার আচ্ছা স্যার আবার বোঝাচ্ছি হ্যাঁ আমি নয় এবং বারো দুটি সংখ্যা আমি এখানে লিখেছি একটা নয় একটা বারো তো এই যে নয় এবং বারো এই সংখ্যা দুটির গসাগু কত গসাগু হচ্ছে তিন আর লসাগু কত লসাগু হচ্ছে ছত্রিশ ক্লিয়ার হয়েছে স্যার এইটুকু যে গসাগু হচ্ছে তিন লসাগু হচ্ছে ছত্রিশ এটুকু ক্লিয়ার হয়েছে এবার এই সংখ্যা দুটিকে গুণ করুন আর এই সংখ্যা দুটির লসাগু আর গসাগুকে গুণ করুন দেখুন এক হচ্ছে কিনা তাহলে দেখছি আমি সংখ্যা হ্যাঁ ইকুয়াল হলো তাহলে সংখ্যা কেও গুণ করে দেখছি একশো হচ্ছে আর সংখ্যা দুটি লসাগু গসাগুকেও গুণ করে দেখছি যে একশো হচ্ছে মানে ইকুয়াল সমান একই হচ্ছে তাই তো এবার অঙ্কে কি বলেছে দেখুন যে দুটি সংখ্যা দুটি সংখ্যা কিন্তু আমরা জানি না তাহলে দুটি সংখ্যার গসাগু আর লসাগু আমাকে বলে দিয়েছে তাই তো তা দুটি সংখ্যা দুটি সংখ্যার একটা গসাগু আর লসাগু হুম তাহলে গসাগু কত গসাগু হচ্ছে চুয়াল্লিশ আর লসাগু কত লসাগু হচ্ছে দুশো তা দুটি সংখ্যার গসাগু কিন্তু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে একটা সংখ্যা হচ্ছে কত অষ্টআশি আর আরেকটা সংখ্যা আমরা জানি না তাহলে আরেকটা সংখ্যা কত ধরে নিলাম তাই তো তাহলে এই দুটো যা হবে এই দুটোও তাই হবে হবে কি হবে না বলুন একদম এবার কাটি করুন ঠিক আছে চুয়াল্লিশ দুগুনে কত অষ্টআশি এটাকে দুই দিয়ে কাটিয়ে কত হবে তেরো দুগোণে ছাব্বিশ দুই দুগোনে চার একশো বত্রিশ তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান হচ্ছে একশো বত্রিশ তাই তো তাহলে একটি সংখ্যা অষ্টী হলে অপরটি কত অপরটি হচ্ছে একশো বত্রিশ বোঝাতে পারলাম সবাইকে বলুন সমস্যা থাকলে কারোর কোথাও সোজাসুজি স্যার লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে ওপরে লিখে গুণের আকারে লিখতে হবে আর এবার এগুলো শর্টকাট আছে চুয়াল্লিশ ইন্টু দুশো চৌষট্টি বাই অষ্টআশি মারো কাটাকাটি হয়ে গেল তাই না আচ্ছা দেখুন এগুলো কি এগুলো আমি ছোটবেলায় খুব মুখস্থ করতাম যখন অঙ্ক যখন নতুন নতুন শিখেছি আর কি হ্যাঁ মুখস্থ করতাম কিন্তু স্যার মনে থাকতো না এগুলো যাই হোক শেখানোর চেষ্টা করছি আরকি যতটা পারছি আর কি পরের অঙ্ক দেখুন একটা অঙ্ক রেখেছি একটা অঙ্ক থেকে এতগুলো অঙ্ক করিয়ে দেব আচ্ছা এটাই শেষ অঙ্ক কেমন কি বলেছে অনুপাত বলে দিয়েছে তিনিস্টু পাঁচ এবং তাদের গসাগু যদি চার হয় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তাদের লসাগু কত হবে তার সংখ্যা দুটির গুণফল কত হবে ছোট সংখ্যাটি কত বড় সংখ্যাটি কত সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটির পার্থক্য কত একটা অঙ্ক দিয়ে আমি ছয়টা অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি মানে ছয় রকমভাবে এটা জিজ্ঞাসা করতে পারে হুম আমি ছয়টা অঙ্ক বারবার লিখলে কী হবে সমস্যা হবে তাই না আমি একবারেই ছয় ঘুরে করে দিয়েছি আর কি বলেছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে তিরিশ পাঁচ তাদের গসাগু বলেছে চার হলে তাদের লসাগুই বা কত হবে লিখন <laughs> পৰপৰ আচ্ছা দুটি সংখ্যার অনুপাত তাই তো দুটি সংখ্যার অনুপাত বলেছে কত তিন পাঁচ এবং তাদের গসাগো কত গসাগু বলে দিয়েছে কত চার গসাগু কত গসাগো বলেছে চার আচ্ছা গসাগু চার না করে গসাগু করুন আট গসাগোটাকে চার না করে গসাগো করুন আট দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত অনুপাত হচ্ছে তিরিশ টু পাঁচ এবং তাদের গসাগু হচ্ছে কত গসাগু হচ্ছে আট তাহলে তাদের লসাগু কত তাহলে দেখি আচ্ছা এবার আমাকে একটা বলুন তো একটা কথা যে দুটি সংখ্যার আমরা অনুপাত জানি তাহলে সংখ্যা দুটিকে আমি কি বের করতে পারবো বা সংখ্যা দুটিকে আমার জানা আছে বা সংখ্যা দুটিকে আমি বের করতে পারবো হ্যাঁ স্যার পারবো ম্যাডাম কি করে ও 3x 5x এরকম বলেছিলাম আচ্ছা 3x 5x একদম 3x 5x তাই তো তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটি হচ্ছে একটা হচ্ছে কি 3x একটা হচ্ছে কি ফাইভ এক্স দেখুন আপনারাও অনেক রকম নিয়মে করছেন আর কি ঠিক আছে আমি একটা বেসিক নিয়মে শেখানোর চেষ্টা করছি তো আমি সংখ্যা দুটি জানি না তাহলে সংখ্যা দুটির অনুপাত যেহেতু দেওয়া রয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স হুম তাহলে একটা সংখ্যা থ্রি এক্স আর একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এই হচ্ছে দুটো সংখ্যা তাহলে এই যে দুটো সংখ্যার এই দুটো সংখ্যার আমাকে কী বের করতে হবে এই দুটো সংখ্যাকে ভেঙে দেখুন আর কি এই দুটো সংখ্যার লসাগু বের করুন বা গসাগু বের করার চেষ্টা করুন লসাগু বা গসাগু বের করার চেষ্টা করুন হুম তাহলে এই যে থ্রি এক্স এবং ফাইভ এর মধ্যে কমন কে থ্রি এক্স এক্স দুটোর মধ্যে কমন হচ্ছে কি এক্স তাহলে এক্স দিয়ে যদি দিই তো এখানে হচ্ছে কত তিন এখানে হচ্ছে কত পাঁচ তো এবার হ্যাঁ এবার এই যে আমি ক্যালকুলেশনটা করলাম এখানে এই ক্যালকুলেশনে গসাগু কত বলুন তো গসাগু কত গসাগু 15x হ্যাঁ আর লসাগু কত হবে লসাগু হবে 15x এক্স পনেরো এক্স তাই না এবারে এই এক্সের মানটা মানে গসাগুর মানটা আপনাকে বলে দিয়েছে কত আট গসাগু আপনাকে বলে দেয়নি অঙ্কে গসাগু আপনাকে বলে দিচ্ছি বলে হ্যাঁ গোসাগু আপনাকে বলে দিয়েছে তাহলে গোসাগু তাহলে x এর মান তো আমরা পেয়ে গেছি তাহলে গোসাগু হচ্ছে কত গসাগো হচ্ছে আট তাই তো তাহলে লসাগু কত হবে ইন্টু 8 সমান কত ফিফটিন ইনটু এইট কত হচ্ছে 120 নাকি ওয়ান টোয়েন্টি হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে লসাগু হচ্ছে কত লসাগু হচ্ছে একশো কুড়ি তাহলে গসাগো হচ্ছে আট আর লসাগু হচ্ছে একশো কুড়ি হুম তাহলে আমরা তাদের লসাগুটা পেয়ে গেলাম কত হলো একশো কুড়ি এবার সংখ্যা দুটির গুণ ফল কত হবে সংখ্যা দুটি পেয়ে যায়নি সংখ্যা দুটি হ্যাঁ স্যার ওয়ান টোয়েন্টি এইট এটা তো সংখ্যা দুটি লসাগু বসাগু সংখ্যা বের করতে বলেছে এবার এইগুলোতেই তো ভুলটা হয় তাই x মানে তো 8 হয়েছে তাহলে 8 3 আর 5 তাহলে একটা সংখ্যা কত এই সংখ্যাটা হচ্ছে 15 এই 15 বলছি 3 8 24 আর একটা সংখ্যা কত 5 8 40 এই হচ্ছে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা তো আমি ধরেই নিয়েছিলাম এর x এর মানটা তো আমি পেলাম তাই না তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 4 4 16 6 1 তাই তো 4 2 8 9 960 তাহলে সংখ্যা দুটির গুণফল কত 960 হুম ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে এই চব্বিশটা বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে এই চল্লিশটা সংখ্যা দুটির যোগফল কত তাহলে চৌ চল্লিশ আর চব্বিশের যোগফল হচ্ছে চৌষট্টি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত তাহলে চল্লিশ আর চব্বিশের মধ্যে পার্থক্য হচ্ছে ষোলো তাহলে একটা জিনিস দিয়ে এত রকমভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেই জন্য একটা দিয়ে আমি সবগুলোকেই বুঝিয়ে দিলাম সেই ক্ষেত্রে নিয়ম আছে এরকম কী

আপনাকে মনে রাখতে হবে এবার স্যার আমি যে জায়গাগুলো মনে করিয়ে দিচ্ছি আর কি কেননা ওগুলো যদি আপনি বেসিক কমে করতে যান একটু সমস্যা হবে আর কি মানে একটা সময় লাগবে সমস্যা কিছুই নয় একটু সময় লাগবে মানে গসা গোটা দিয়েই এটাকে মানে অনুপাতটা করা আছে এটাই হচ্ছে ব্যাপারে হুম হুম অনুপাতটা গসা গুতেই কাটা থাকে সবসময় গসা গুতেই কাটা হয় হুম হুম আচ্ছা আর একটা অঙ্ক করি তাহলে শেষ অঙ্ক হ্যাঁ স্যার আচ্ছা আরেকটা করি আচ্ছা পরের একটা অঙ্ক রয়েছে খুব সুন্দর অঙ্ক আচ্ছা দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5 এবং তাদের লসাগুটা বলে দিয়েছে 75 সেম অঙ্ক স্যার এটা লসাগু এর আগে গসাগু বলেছিল হ্যাঁ লসাগু আরে ওইটাই করতে হবে স্যার করে দিচ্ছি স্যার এক মিনিট আচ্ছা ঠিক আছে করে দিন তাহলে আমি পিডিএফটা দিয়ে দেব ঠিক আছে পরের অঙ্কগুলো সব করে নেবেন আর কি আজকে মেললে দেখতে দিন হ্যাঁ অবশ্যই ম্যাডাম এই যে ম্যাডাম দুটি সংখ্যার অনুপাত তিন ইস্টু পাঁচ এবং তাদের লসাগু পোচাত হলে সংখ্যা দুটি কি কি তাদের গসাগু কত ছোট সংখ্যাটি বা কত বড় সংখ্যাটি বা কত গুণ যোগফলই কত গুণ কত এত রকম ভাবে জিজ্ঞাসা করে অত লেখা লেখা যাবে না হ্যাঁ এতগুলো লিখতে গেলে অনেক টাইম লাগবে তো স্যার আচ্ছা এত লিখতে গেলে টাইম লাগবে স্যার একবারে পরপর ছক করে লিখে দিন আর কি

তাহলে বেসিকটাকেই করাচ্ছি আর কি হ্যাঁ কারণ ভুলবেন না বেসিকটাকে শিখলে তাহলে দুটি সংখ্যার অনুপাত বলেছে তিন ইস টু পাঁচ তাহলে সংখ্যা দুটি আমরা জানি না তাহলে একটা থ্রি এক্স ধরে নিচ্ছি একটা ধরে নিচ্ছি ফাইভ এক্স এই হচ্ছে সংখ্যা দুটি এবার এই সংখ্যা দুটির লসাগুটাকে বের করুন বা গসাগুটাকে বের করুন কিছু একটা বের করুন আর কি হুম তাহলে এখানে যেহেতু লসাগু বলে দিয়েছে আপনাকে তাহলে গসাগুটাকে বের করুন হুম তাহলে দেখছি এই দুটোর মধ্যে কমন কি রয়েছে কমন রয়েছে দুটোর মধ্যে X। দুটোর মধ্যে কমন কি দুটোর মধ্যে কমন হচ্ছে X। আগে সংখ্যা দুটিকে বের করতে হবে দুটোর মধ্যে কমন হচ্ছে X তাহলে একটা হচ্ছে কি তিন একটা হচ্ছে কি পাঁচ হুম তাহলে এটার গসাগু হচ্ছে এই এক্সটা কিন্তু এক্সের মান তো আমরা এখনো পাইনি আর লসাগু কোনগুলো লসাগু এই সবগুলো তাহলে X, গুণ তিন গুণ পাঁচ এইটায় সমানই তো বলে দিয়েছে পঁচাত্তর তাই না এগুলো এগুলো তো কী লসাঙু লসাঙ্গুটাই বলে দিয়েছে কি পঁচাত্তর এবার এক্সের মানটা বের করে নিলেই তো হয়ে গেল আমাদের তাহলে তিন পাঁচা কত পনেরো তাহলে পনেরো এক্স সমান কত পঁচাত্তর তাহলে এক্স সমান কত হবে পঁচাত্তর বাই পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এক্স সমান কত হচ্ছে এক সমান হচ্ছে পাঁচ তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত পাঁচ তাই তো তাহলে এক্স এর মান আমরা পাঁচ পেয়ে গেছি তাহলে বলুন তো কতগুণ এইটা একটা দিয়েই দেবে আর কি না দিলে তো আপনি বের করবেন কি করে তাই না এবার প্রশ্ন বলেছে সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটি কী হবে তাহলে তিন গুণুন পাঁচ একটা পনেরো হবে একটা আর একটা কত হবে পাঁচ পাঁচ আর পঁচিশ হবে একটা সংখ্যা তাহলে সংখ্যা দুটি হবে একটা পনেরো একটা হবে পঁচিশ তাদের গসাগো হচ্ছে পাঁচ ছোটো সংখ্যাটি কত পনেরো বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে পঁচিশ সংখ্যা দুটি যোগফল কত মানে পঁচিশ আর পনেরো গুণ যোগ করলে কত হয় চল্লিশ আর সংখ্যা দুটি গুণফল কত পঁচিশ তাই তো

আপনার যদি শর্ট ট্রিকটা একদমই সহজ হয়ে থাকে আর কি স্যার ওটাই আত্মস্থ করুন আর কি আর এটাকেও পাশে রেখে দিন হুম এবার শর্ট ট্রিক আমি প্রথমে এই জন্যই করাচ্ছি না আগে বেসিক নিয়মটা প্র্যাকটিস করুন এরপরে যখন প্র্যাকটিস করাবো আর কি বা প্র্যাকটিস যদি দরকার হয় তখন রাখা সকলের দরকার হুম

অনুপাতগুলো অনুপাত গুলো বোন করলে সবসময় ওটা ঠিক আসবে না আচ্ছা সকলেই বলছে আজকে